এই কোয়েশ্চন পেপারটি হলো এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2023 এর বেঙ্গলি এমএল সাবজেক্টের কোয়েশ্চন পেপার। আর এই কোয়েশ্চন পেপারে যেগুলো শর্ট কোয়েশ্চন দেওয়া আছে তার সঙ্গে যেগুলো গ্রামারের কোয়েশ্চন দেওয়া আছে এই কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। সো প্রথমে দেওয়া আছে গ্রুপে এবং কোয়েশ্চন নম্বর ওয়ানে লিখে আছে নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ক নম্বর কোয়েশ্চন লিখে আছে যে ইচ্ছাপূরণ গল্পে কে পিতাপুত্রের ইচ্ছা পূরণ করেছিলেন। সো এই কোয়েশ্চনটির আনসার হবে ইচ্ছাপূরণ গল্পে ইচ্ছা ঠাকুরণ পিতাপুত্রের ইচ্ছা পূরণ করেছিলেন। নেক্সট ক নম্বর কোয়েশ্চন লিখে আছে যে লজ্জাবতীর লেখককে বা লজ্জাবতী পাঠের লেখককে। সো এই কোয়েশ্চনটির আনসার হবে লজ্জাবতীর লেখক হলেন স্বর্ণকুমারী দেবী। নেক্সট গ নম্বর কোয়েশ্চন লিখে আছে যে মনুসংহিতার প্রণেতাকে। সো এই কোয়েশ্চনটির আনসার হবে মনুসংহিতার প্রণেতা হলেন ভগবান মনু। তারপর গ নম্বর কোয়েশ্চন লিখে আছে চাকমা ভাষায় ঈশ্বরকে কি বলে। চাকমা ভাষায় ঈশ্বরকে গুজন বলে। নেক্সট কোয়েশ্চন লিখে আছে যে মগের মুলুক বলতে কি বুঝো। সো এই কোয়েশ্চনটির আনসার হবে মগের মুলুক বাংলায় প্রচলিত এক প্রকার প্রবাদ, এর অর্থ অরাজকতার পূর্ণ দেশ। তারপর ৪ নম্বর কোয়েশ্চন লিখে আছে যে চৈতন্য বাগবত গ্রন্থটি কে রচনা করেছিলেন। সো এই কোয়েশ্চনটির আনসার হবে চৈতন্য বাগবত গ্রন্থটি মধ্যযুগের বিশিষ্ট কবি বৃন্দাবন দাস রচনা করেছেন। নেক্সট ৬ নম্বর কোয়েশ্চন লিখে আছে রূপসী বাংলার লেখককে। রূপসী বাংলার লেখক হলেন জীবনানন্দ দাস। নেক্সট বর্গজ নম্বর কোয়েশ্চন লিখে আছে যে অর্থ লেখ হরবুলা। হরবুলা শব্দটির অর্থ হলো যিনি হরেক রকম বুলি বা জীবজন্তুর ডাক অনুকরণ করতে পারেন। তারপর ৬ নম্বর কোয়েশ্চন লিখে আছে কেউ কথা রাখেনি দেশ কাটলো কেউ কথা রাখেনি। সো দেশের মধ্যে বসবে ৩৩ বছর। তারপরের প্রশ্ন লিখে আছে বাংলা ব্যাকরণে মোট কত প্রকারের পদ রয়েছে। বাংলা ব্যাকরণে মোট ৫ প্রকারের পদ রয়েছে। নেক্সট প্রশ্ন লিখে আছে কারক কাকে বলে। ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য নামকরণের সম্বন্ধই হলো কারক। নেক্সট প্রশ্ন লিখে আছে আল হাল্লা বিবি বেগম উজবুক শব্দগুলি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সেই শব্দগুলি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সো এইগুলি ছিল শর্ট কোয়েশনগুলোর আনসার। নেক্সট আমরা গ্রামার প্রশ্নে চলে যাই। সো কোয়েশ্চন বা ১০ থেকে গ্রামার কোয়েশনগুলো দেওয়া আছে। সো প্রথমে দেওয়া আছে পদ পরিবর্তন করে যে কোনো ৩টি। ফার্স্টে দেওয়া আছে অংশ, তারপর দেওয়া আছে উচিত, তারপর দেওয়া আছে চালাক, এবং নেক্সটে দেওয়া আছে তরুণ, তারপর দেওয়া আছে ত্রাস, এবং লাস্টে দেওয়া আছে ধাতু। সেই শব্দগুলোর পদ পরিবর্তন হবে অংশ থেকে আংশিক, উচিত থেকে ঔচিত্য, চালাক থেকে চালাকি, তরুণ থেকে তারুণ্য, ত্রাস থেকে ত্রস্ত, ধাতু থেকে ধাতব। নেক্সট ৬ নম্বর কোয়েশ্চন লিখে আছে যে আগন্তুক শব্দ কাকে বলে। এই স্তরে বিভিন্ন উপবিভাগ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। সেই কোয়েশনটির আনসার হবে মৌলিক শব্দাবলী ছাড়াও বাংলা ভাষায় যুগ যুগ ধরে অন্যান্য ভাষা থেকেও শব্দাবলী গৃহীত হয়েছে। এভাবে অন্যান্য ভাষা থেকে আগত শব্দগুলিকে আগন্তুক বা কৃতরিণ শব্দ বলে। এই স্তরের উপবিভাগ দুটি নিম্নে আলোচনা করা হলো। সো উপবিভাগের মধ্যে প্রথমটি হলো দেশি শব্দ। সেখানে লিখা আছে আর্য জাতির আগমনের পূর্বেই ভারতের আদিবাসীদের বিরাট একটি অংশ ভারতে ছিল। এদের মধ্যে দ্রাবিড় অস্ট্রিক বা নিষাদ গোষ্ঠীর ভাষা থেকে আগত শব্দগুলিকে দেশি শব্দ বলে, যেমন ডাব জিঙ্গা কুলা ইত্যাদি। তারপরের বিভাগটি হলো বিদেশি শব্দ। সেখানে লিখা আছে বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে বিদেশি শব্দ বলে, যেমন জাহাজ আইন চিনি ইত্যাদি। নেক্সট গ নম্বর কোয়েশ্চন লিখে আছে অশুদ্ধি সংশোধন করে যে কোনো ৩টি। প্রথমে দেওয়া আছে ত্রস্পর্শ, তারপর দেওয়া আছে নির্দোষী, তারপর দেওয়া আছে পিপিলিকা, নেক্সটে দেওয়া আছে ভৌগোলিক, তারপর দেওয়া আছে মঞ্চুর। সো এগুলোর অশুদ্ধি সংশোধন হবে ত্রস্পর্শ বানানটি এইভাবে শুদ্ধ হবে, নির্দোষী এইভাবে হবে, তারপর পিপিলিকা এইভাবে বানানটি হবে, ভৌগোলিক এইভাবে বানানটি হবে, এবং মঞ্চুর বানানটি এইভাবে শুদ্ধ হবে। সো এগুলো ছিল অশুদ্ধি সংশোধন। নেক্সট গ নম্বর কোয়েশ্চন লিখে আছে যে কারক বিভক্তি নির্ণয় করো যে কোনো ৪টি। প্রথমে দেওয়া আছে কবিগুরু গীতাঞ্জলি লিখেছেন, তারপর দেওয়া আছে অহংকারী পতনের মূল, নেক্সটে দেওয়া আছে অন্ধজনে দেহ আলো, তারপর দেওয়া আছে আমি কি ডোরাইশো কি বিকারী রাগবে, ৫ নম্বরে দেওয়া আছে গড়েতে ভ্রমর এলো গুনগুনিয়ে, নেক্সটে দেওয়া আছে বিপদে যেন করিতে পারি বয়। সেই কোয়েশনগুলো কারক বিভক্তি হবে। কবিগুরু গীতাঞ্জলি লিখেছেন, এটি কারক বিভক্তি হবে কর্তিকারকে শূন্য বিভক্তি। তারপর দেওয়া ছিল অহংকারী পতনের মূল, সোয়েটির কারক বিভক্তি হবে করণকারকে শূন্য বিভক্তি। নেক্সটে দেওয়া আছে অন্ধজনে দেহে আলো, সোয়েটির কারক বিভক্তি হবে সম্প্রদানকারকে সত্যমী বিভক্তি। সো নেক্সটে দেওয়া আছে আমি কি ডোরাইশো কি বিকারী রাগবে, সোয়েটির কারক বিভক্তি হবে উপাদানকারকে সত্যমী বিভক্তি।
নেক্সট দেওয়া ছিল গড়েতে বর্মর এলো গুনগুনিয়ে, সো এটির কারক বিভক্তি হবে অধিকরণ কারকের সত্যমী বিভক্তি। নেক্সট দেওয়া আছে বিপদে যেন করিতে পারি জয়, সো এটি কারক বিভক্তি হবে যে কর্মকারকে সত্যমী বিভক্তি। সো এই ছিল 2023 বর্ষের এইচএস ফার্স্ট ইয়ারের বেঙ্গলি এমএল সাবজেক্টের শর্ট কোয়েশনগুলির আনসার এবং গ্রামার ইকুয়েশনগুলির আনসার। সো এই কোয়েশনগুলির আনসার তোমরা ভালো করে দেখে নিও এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও। নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।